recording okay i guess you can see the screen yes ma'am okay nice um so i'm gonna start Kursilam process synchronization okay before i start there are three heads up i'm gonna give you give to you guys is

রাইটিং এর অনেক প্রবলেম থাকতে পারে তো ইউ গাইস হ্যাভ টু আস me যদি কোনো ধরনের প্রবলেম থাকে কিছু না বুঝতে পারেন লেখা বা কিছু রেসপন্ড করেন ঠিক আছে বেশ হবে ওকে আমি স্টার্ট করি প্রসেস ইনক্রোনাইজেশনে আমরা হচ্ছে দেখেছিলাম প্রডিউসার কনজিউমার প্রবলেম এইটা দেখতে গিয়ে আমরা দেখেছিলাম যে যখন একটা লাইন এক্সিকিউট হয় কোড অফ লাইনটা আসলে ইন্টারনালি আরও কিছু লাইন আসলে এক্সিকিউট হয় মেশিন কোডে আমরা দেখা যায় হায়ার লেভেলে ওয়ান একটা লাইন লিখি বাট ওটা মেশিন কোডে কয়েকটা লাইন এক্সিকিউট হয় ফর এক্সাম্পল এখানে যদি দেখেন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা লিখি না যে ভ্যারিয়েবেল কিছু একটা লিখে প্লাস ইকুয়ালস টু ওয়ান দিয়ে দিতে না এই একটা লাইন এক্সিকিউট হওয়ার জন্য মেশিন কোড আসলে আর তিনটা লাইন এক্সিকিউট হয় তো এই লাইনগুলা যদি প্রপারলি একটার পর একটা এক্সিকিউট না হয় এই লাইনটা এক্সিকিউট হওয়ার আগে যদি অন্য একটা লাইন অন্য একটা কোডের কিছু একটা এক্সিকিউট হয়ে যায় তখন উই ডোন গেট দ্য কারেক্ট যেটা আমরা এখানে দেখতে পেরেছিলাম প্রডিউসার কনজিউমারের এই পার্টটাতে মনে আছে গাইজ মনে আছে ওকে দেন হচ্ছে রেস কন্ডিশন আমরা যেটা দেখেছিলাম যে যখন অনেকগুলো প্রসেস মিলে একটা সেম ডেটাকে হচ্ছে ম্যানিপুলেট আর অ্যাক্সেস করতে চায় সেম শেয়ার ডেটাকে যখন তার ম্যানিপুলেট আর অ্যাক্সেস করতে চায় তখন ওই ফেনোমেনাটা যেটা হচ্ছে সেটাকে উই কল ইট রেস কন্ডিশন আর এই রেস কন্ডিশনটা কি হচ্ছে আমরা ডিল করতে চাই প্রসেস ইনক্রোনাইজেশনে কারণ রেস কন্ডিশন যখন অ্যারাইজ করে তখনই আমরা হচ্ছে মানে উই গেট দ্য রং আউটপুটস সো এইটার জন্য টু লাইক ডিল উইথ রেস কন্ডিশন উই আর উই গট টু সাম হচ্ছে কিছু ফর্মাল টার্মস তো ফর্মাল টার্মস এর মধ্যে ফার্স্ট ছিল হচ্ছে ক্রিটিক্যাল সেকশন এনিওয়ান ক্যান সে যে ক্রিটিক্যাল সেকশন কি ছিল যেখানে ম্যাম দুই তিনটা প্রসেস মানে শেয়ার্ড ভেরিয়েবল নিয়ে কাজ করে জি শেয়ার্ড ভেরিয়েবল নিয়ে কাজ করে প্রসেস দুই তিনটা মানে দুই তিনটা প্রসেস না না এটা ক্রিটিক্যাল সেকশন ছিল না এনিওয়ান এলস ক্রিটিক্যাল মনে আছে সেকশন ছিল আমাদের যখন একটা লাইক প্রোগ্রাম লিখি বা কিছু লিখি ওখানে তো অনেক লাইন্স অফ কোড থাকে তাই না ওয়ান টু থ্রি এভাবে করে তো অনেক লাইন্স অফ কোড থাকে যেই সেকশনটাতে ধরে নিলাম এখানে ফোর ফাইভ সিক্স সেভেন এইটুকু কোডে আমাদের শেয়ার করে শেয়ার ঠিক আছে এই বার টুকুতে এখানে উই আর ডিলিং উইথ দ্যেয়ার ভ্যারিয়েল ইদার ওটাকে ইনক্রিজ করতেছি বা ডিক্রিজ করতেছি এইখানে এই ফোর থেকে সেভেন লাইনে শেয়ার ভ্যারিয়েল আছে এই ফোর থেকে সেভেন লাইনকে আমরা বলতেছি ক্রিটিক্যাল সেকশন ঠিক আছে এন্ড ফোর নাম্বার লাইন থেকে মানে এখান থেকে যে ক্রিটিক্যাল সেকশনটা স্টার্ট হচ্ছে তার আগের লাইন টিকে তিন নাম্বার লাইন ছিল এটাকে আমরা বলতেছি এন্ট্রি সেকশন এই লাইনের পর থেকে আমরা উই উড উড স্টার্ট ক্রিটিক্যাল সেকশন তাই না দ্যাটস ওয়াই উই আর কলিং ইট এন্ট্রি সেকশন এন্ড পরে যে আট নাম্বার লাইন মানে যেই লাইনটা থেকে আমরা বের হয়ে যাচ্ছি ক্রিটিক্যাল সেকশন থেকে উই আর কল আমি এই ক্লাস নিয়ে এরকম অনলাইন ক্লাস নিয়ে ইউজ টু না আপনারা আছেন নাকি নাই বুঝতে পারছেন নাকি না ওকে তো এগুলা থেকে আমরা দেখেছিলাম যে মিউচুয়াল এক্সলিউশন জিনিসটা কি দেন হচ্ছে আমরা দেখেছিলাম প্রগ্রেস অ্যান্ড বাউন্ডেড ওয়েডিং এগুলো লাস্ট ক্লাসে দেখা হয়েছিল আজকের ক্লাসের জন্য আমাদের ক্রিটিকাল সেকশনের এর জানা লাগবে তাই এটা আবার রিভিউ করলাম অ্যান্ড হচ্ছে রেস্ট কন্ডিশন ব্যাপারটা বোঝা লাগবে তো আজকে আমরা স্টার্ট করতেছি উইথার সলিউশনস গতকালকে আমরা দেখেছি গত ক্লাসে আমরা দেখেছিলাম দ্য প্রবলেমস বি হ্যাভ যেমন হচ্ছে রেস কন্ডিশন ছিল একটা প্রবলেম দেন হচ্ছে একসাথে যখন এই যে প্রোডিউস এখন আমরা দেখেছিলাম যে একসাথে যখন অ্যাক্সেস করতে যাচ্ছে সামটাইমস উইড গেট দ্য কারেন্ট আউটপুট সো দিস ওয়ার্ট দ্য প্রবলেমস এন্ড আজকে আমরা দেখবো এই প্রবলেমের সলিউশন টা কিভাবে পারা যায় তো এই প্রবলেমের একটা সলিউশন হচ্ছে পিটার্সান সলিউশন ফর ক্রিটিকাল সেকশন প্রবলেম আহ পিটার্স এন্ড সলিউশনটা কি এটা এখন আমরা দেখি এটা হচ্ছে একটা সফটওয়্যার বেস্ট সলিউশন

কিভাবে আমরা এই জিনিসটা মেক করতে পারি যে প্রসেস ওয়ান যখন ওর ক্রিটিক্যাল সেকশনে কাজ করবে তখন যাতে প্রসেস টু ওর ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করতে না পারে ওকে লেটেস্ট আই পিএমটি বা নন প্রিএমটিভ ডি এর ক্ষেত্রে জি এটা কি পিএমটি বা নন পিএমটি দুই এর ক্ষেত্রে কাজ করবে এইটা হচ্ছে ইট ইজ নট কনসার্ন উইথ ইদার ইস প্রিএমটিভ অর নন প্রিএমটিভ বাট ইয়েস প্রিএমটিভ হলে আমরা কি কি দিকে জানি প্রিএমটিভ হলে একটা প্রসেস নিজের কাজ যতক্ষণ শেষ করে তখন কি অন্য কাউকে আর অ্যাক্সেস দেয় না প্রিএমটিভ দেয় না তাহলে তো আমাদের প্রিএমটিভ প্রবলেম এরাইজই করতেছে না রাইট জি ম্যাম যখন নন প্রিএমটিভ হয় তখন কি হয় যে একটা প্রসেস করতে করতে মাঝে দিয়ে আরেকটা প্রসেস কেউ সে হচ্ছে অ্যাক্সেস দেয় যে তুমি এখন সিপিইউ তে তুমি কিছু অ্যাক্সেস পাবে ইউ ক্যান ওয়ার্ক হিয়ার

বাট এই দুটা ডেটা মাস্ট থাকতেই হবে আমরা আমাদের কোডের মধ্যে এটা ইমপ্লিমেন্ট এভাবেই করব যে অ্যাজ প্রসেস ওয়ানেও যাতে টার্ন থাকে এন্ড প্রসেস টু তেও যাতে এই দুটো শেয়ার ডেটা যাতে দুটো প্রসেস মধ্যে থাকে ঠিক আছে তো টার্ন জিনিসটা হচ্ছে একটা ভেরিয়েবেল

so flag hoods are basically like an array let me erase it guys first

ওকে আচ্ছা এখন অনেকে জয়েন করতেছেন আমার বারবার হোস্ট আমি যদি কাউকে দিয়ে দিতে পারি তাহলে ভালো হয় লাইক ইউ ক্যান লাইক অ্যাডমিট দ্যাট পার্সেন্ট ডু ইউ নো হাউ টু লাইক হোস্টটা কিভাবে দিতে হয় আর একজনকে আচ্ছা মৈনুল হক আছেন

তো আমি যেটা বলতেছিলাম সোফার যে পিটার সলিউশনে আমাদের দুইটা প্রসেসের মধ্যে দুইটা শেয়ার থাকবে একটা হবে টাইন আর একটা হবে ফ্ল্যাগ টাইনটা হচ্ছে ইন্টিজার ভ্যালিউ নিবে ফ্ল্যাগটা হচ্ছে একটা অ্যারে যে অ্যার এর ভিতরে আমরা শুধু বলিয়ান ভ্যালিউ স্টোর করতে পারবো অ্যার এর সাইজ হবে টু জিরো ওয়ান যেহেতু আমাদের প্রসেস দুইটা সেই অ্যারে এর সাইজটা হবে টু নাও লেট আস সি যে পিটারসন সলিউশন এ কোডটা হাউ ইট লুকস লাইক কোড পিটার সলিউশন এর আমরা বলতে পারি কেন হামবেল অ্যালগরিদম বলতে পারি এটা আমরা এখন দেখবো আগে আমরা দেখে নেই যে এখানে কি হচ্ছে কাজগুলা সো ডু ওয়াই লুপের ভিতর যাচ্ছি ডু ওয়াইল লুপের ভেতরে গিয়ে আমরা ফার্স্টে বলবো যে ফ্ল্যাগ আই টু

তো টাইম যখন হচ্ছে আমি আই পি ফর এক্সাম্পল পি আই ধরি এন্ড পিজে ধরি দুইটা প্রসেস ধরে পি আই এন্ড পিজে সো আমরা রাইট নাও পি আই এর জন্য এই এই কোডটা হচ্ছে চেক করে দেখতেছি

উই আর জাস্ট চেকিং দ্য কন্ডিশন দ্যাটস ইট কন্ডিশনটা যদি আমাদের ফুলফিল করে দেন আমরা ওয়াইল লুপের ভেতরে রান করতে থাকবো কন্ডিশন যদি ফুলফিল না করে তাহলে আমরা ওয়াইল লুপ থেকে বের হয়ে যাব তাহলে গাইজ বলেন তো এখানে ওয়াইল লুপে আসলে আমাদের কন্ডিশন কি ফুলফিল করছে নাকি ফুলফিল করছে না এটা আরেকবার বুঝলে ভালো হয়

ফার্স্টে তো আর নেই কিছুই থাকবে না টার্ন উড বি লাইক নাথিং আই ডোন্ট নো ওয়াই আই এম রাইটিং এম এভরি টাইম আই এম ট্রাই টু রাইট এম সো টার্ন ফার্স্টে কিছু থাকবে না ইট উড বি এমটি ইট উড বি নাল ফ্ল্যাগ জিনিসটাতে দুটেই ফলস থাকবে ফার্স্ট ফার্স্টে সো পি ওয়ান প্রসেস এর জন্য আমরা যদি এই কোডটা রান করতে যাই তখন কি হবে কাজটা ফার্স্টে ফ্ল্যাগ আই ইকুয়ালস টু ট্রু হয়ে যাবে

ফলস এন্ড ট্রু এই দুটো পাচ্ছি রাইট এতটুকু বুঝা যাচ্ছে यस मैम ওকে এন্ড লাস্ট ইজ সেমিকোলন টা ইট ইজ ইন্ডিকেটিং যে আমাদের এই ওয়াইল লুপের ভিতরে আর কোনো স্টেটমেন্ট নাই উই আর জাস্ট চেকিং দা কন্ডিশন আর কোনো স্টেটমেন্ট কিছু নাই ওয়াইল লুপটা যদি ট্রু হয় তাহলে আমরা লুপের ভিতরেই থাকব লাই কোনো স্টেটমেন্ট কিছু এক্সিকিউট হবে না জাস্ট ওয়াইল লুপের ভিতরে এটা লুপে চলতে থাকবে

ফলস ফলস তাহলে কি আমাদের ওয়াইল লুপটা পুরোটা ফলস হয়ে যাচ্ছে না তাহলে আমরা কি এখন ওয়াইল লুপে থাকব নাকি বের হয়ে যাব বের হই জব ওকে নাইস বের হয়ে গিয়ে আমরা ইজে ক্রिटिकल সেকশন দেখছি এটা মানে হচ্ছে পি1 প্রসেসের যে ক্রটিক্যাল সেকশন আমরা সেটা এক্সিকিউট করব এখন

এটা জাস্ট আমরা একটা প্রসেসের জন্য দেখলাম যে এই কোডটা কি হচ্ছে আমরা দুইটা প্রসেসের মধ্যে জিনিসটা কিভাবে সিনক্রোনাইজড হয় এটা পরে স্লাইডে আবার দেখব বাট আপনাদের যদি এতটুকু ক্লিয়ার থাকে দেন আই এম গোনা লেট জাম্প টু দ্য নেক্সট স্লাইড ক্লিয়ার আর বাকিরা একটু বলেন যেটা ক্লিয়ার হয়েছে নাকি কারণ এটা থেকে মিডও কোশ্চেন থাকবে প্লাস আপনাদের কুইজেও কোশ্চেন থাকবে ইয়েস ম্যাম আচ্ছা ঠিক আছে আর একটা জিনিস একটু মাথায় দেখেন যেটাকে আমি বলেছি যে ইটস আ হাম্বেল অ্যালগোরিদম এই স্লাইডে গেলে আমরা বুঝতে পারবো ওয়াই আই এম কলিং ইট আ হাম্বেল অ্যালগোরিদম সো এখানে ড্র করি এখানে ড্র করা যাবে এখানে ড্র করি এটা ফ্ল্যাগটা ধরে নেই ফ্ল্যাগ অ্যারেটা

সেটা জিরোর জন্য ফলস আছে আই এর জন্য ট্রু আছে তাহলে এই জিনিসটা আমরা চেঞ্জ করে নিই মানে এটা কোয়েশন আগে দেয়া আছে এন্ড দিস দা কোড অফ পিটার্সেন সলিউশন অ্যালবরিদম এর এই স্টেটমেন্ট গুলো কি ক্লিয়ার গাইজ মানে বুঝতে পারতেছেন স্টেটমেন্ট গুলোতে কি বলেছে

ভিতরে যে ক্রিটিক্যাল সেকশন আছে সেগুলাও দুই সেকেন্ড করে টাইম নেয় রিমাইন্ডার সেকশনও দুই সেকেন্ড করে টাইম নেয় ঠিক আছে সো উই স্টার্ট উইথ প্রসেস ওয়ান অর পি আই দিয়ে স্টার্ট করি তো পি আই দিয়ে যদি স্টার্ট করি ফার্স্ট এই যে কোডে দেখি ফ্ল্যাগ আই ইকুয়ালস টু ট্রু হয়ে যাবে তাহলে আমার এই জায়গাটাতে ফলসের জায়গায় ট্রু হয়ে যাবে না অ্যান্ড টার্ন ইকুয়ালস টু জিরো করে দিব ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস অ্যালগোরিদম যে আমার তো এখন টার্ন হচ্ছে প্রসেস ওয়ান এর টার্ন রাইট কিন্তু আমি টার্ন এখন কেন চেঞ্জ করে জিরো করে দিলাম কেউ বলতে পারবেন গাইস কেউ বলতে পারবেন আচ্ছা আমি দেখাচ্ছি কেন হতে পারে টার্ন হচ্ছে ওয়ানের টার্ন দিয়ে স্টার্ট হচ্ছে ফ্ল্যাগ হচ্ছে ওয়ানের ওয়ানের বলে দিয়েছে ট্রু আর জিরোর বলে দিয়েছে ফলস সো ইটস আজ এ সেট ইটস আ হাম্বেল অ্যালগোরিদম অ্যাজ ইন হচ্ছে ও যখন নিজের টার্ন থাকে একটা প্রসেস প্রসেস ওয়ানের এখন নিজের টার্ন বাট ও হাম্বেল হচ্ছে ও হাম্বেল হয়ে ও আর আরেকটা যে প্রসেস আছে ওই প্রসেসকে এলাও করতেছে যে ওকে ফাইন ইটস মাই টার্ন বাট আই এম স্টিল অ্যালাউিং ইউ টু ইউজ দ্য সিপিও যদি ইফ ইউ আর রেডি তুমি যদি রেডি থাকো তাহলে আই উইল নট স্টার্ট লাইক আমার এক্সিকিউশন এখনই তুমি স্টার্ট করো ইটস মোর লাইক যখন আপনি হচ্ছে কোনো ক্লাসরুমে ঢুকছেন হয়তো বা অথবা লিফটে উঠতেছেন ইউ আর অ্যালাউইং ইউর ফ্রেন্ড টু গো ফার্স্ট ইভেন দো আপনি আগে দাঁড়াইছিলেন বাট ইউ আর লাইক স্টেপিং বিহাইন্ড অ্যান্ড হচ্ছে আপনি বলছেন আপনার ফ্রেন্ডকে যে তুই আগে যা দেন আই উইল লাইক গো সো

প্রসেস 0 একটা প্রসেস আর হচ্ছে দিয়ে আমরা স্টার্ট করতেছি সো এখানে লিখে দিয়েছে যে টাইন হচ্ছে তখন আমার 1 হয়ে যাচ্ছে লাইক যেই প্রসেসটা স্টার্ট হচ্ছে জি এস বুঝতে পারলেন ওকে এন্ড ফ্ল্যাগটা হচ্ছে যে দিয়ে দিয়েছে না ফ্ল্যাগ 0 ইকুয়ালস টু ফলস এন্ড ফ্ল্যাগ 1 হচ্ছে ট্রু কারণ আমরা হচ্ছে প্রসেস 1 দিয়ে স্টার্ট করতেছি

ঠিক আছে মানে নেক্সটে মানে টার্নটা চেঞ্জ যাবে রাইট অন্য প্রসেসে চলে যাবে হ্যাঁ হচ্ছে সব সময় প্রত্যেকটা প্রসেস তার আরেকটা যে প্রসেস আছে ওই প্রসেসকে সে অলওয়েজ টার্নটা চেঞ্জ করে দিয়ে দিবে কারণ ও হচ্ছে অলওয়েজ অন্য প্রসেসকে সুযোগটা আগে দিবে যে তুমি হচ্ছে ট্রাই করে দেখো যে তুমি যদি রেডি থাকো তাহলে ইউ ক্যান লাইক এক্সিকিউট ফার্স্ট আই উইল ওয়েট ম্যাম এখানে ফ্ল্যাগ জে এন্ড টার্ন ইকুয়াল ইকুয়াল জে জে দিয়ে তো প্রসেস 1 কে ইন্ডিকেট করছে রাইট জি প্রসেস 1 কে ইন্ডিকেট করছে টার্ন ইকুয়ালস টু ইকুয়ালস টু জে বলতে এখানে জে এর ভ্যালু দেখেন 1 আর আই এর ভ্যালু হচ্ছে 0 সো ফ্ল্যাগ জে এর ভ্যালুটা কি মানে জে মানে কি এটা যদি 0 বলি আর এটা যদি 1 বলি তাহলে ফ্ল্যাগ জে কি হচ্ছে প্রসেস 1

yes ma'am তাহলে ফ্ল্যাগের ভ্যালু ট্রু ঠিক আছে টার্নের ভ্যালু কি এখন আর জ আছে নাকি টার্নের ভ্যালু আই হয়ে গেছে আই হয়ে গেছে এখানে টার্নের ভ্যালুটা 0 হয়ে গেছে না ওস না টার্নের ভ্যালু তো 1 হয়ে গেছে এই যে সি সরি 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 गाइस এখানে লাইক টার্নার ভ্যালু 0 হইছে বাট লাইক জিয়ার ভ্যালু কত এই প্রসেসরের জন্য 0 সো টার্নার ভ্যালু হচ্ছে 0 এন্ড জিয়ার ভ্যালু 0 সো উই আর গেটিং ট্রু হিয়ার রাইট দিসন ওকে সো আমার ওয়াইল লুপে কি ট্রু হয়ে গেছে না সো ই কনস্টাক্ট থাকবে ওয়াইল লুপে রাইট ও ওয়াইল লুপ থেকে বের হবে না আছে অর লাইক হোয়াটস হ্যাপেনিং ম্যাম এই কোশ্চেন অ্যানসার তো ওয়াইল লুপ দাও ওয়াইল লুপ কন্ডিশন লেখা অ্যাজ ইন স্টাক উইল লাইক উই স্টাক মিজ যে থার্ড রোটা দেখেন স্টাক ইন ওয়াইল আমরা চেকিং দা কন্ডিশন এই তিন নাম্বার লাইনটা আমরা চেক করে দেখতেছি ইউ সি মানে আমরা ফার্স্ট লাইনটা এক্সিকিউট করলাম সেকেন্ড লাইনটা এখন ওয়াইল্ড লুপে আমরা চেক করে দেখতেছি প্রসেস ওয়ানে আমরা মানে এখন প্রসেস ওয়ান এক্সিকিউশন মানে প্রায় শেষের দিকে মিস তারপর চেক করতেছি চেক করে তারপর আবার সুইচ করব এটাই তো ইয়া বাট লাইক সুইচটা আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে লাইক کلیয়ারলি আরেকবার বোঝাই আই থিং ইটস গেটিং ভেরি লাইক কনফিউজিং আম এখানে প্রসেস জিরোর জন্য আই এর ভ্যালু জিরো জে এর ভ্যালু ওয়ান প্রসেস ওয়ান এর জন্য আই এর ভ্যালু ওয়ান জে এর ভ্যালু জিরো ঠিক আছে সো আমরা প্রসেস ওয়ান দিয়ে স্টার্ট করতেছি কারণ কোয়েশ্চনে বলেছে উই উড স্টার্ট উইথ প্রসেস ওয়ান সো প্রসেস ওয়ান এর ফ্ল্যাগ এর আই দিব আমরা ট্রু প্রসেস এর ফ্ল্যাগ এর আই বলেছো তো মানে উইচ ইস্যান মেনলি হচ্ছে ওয়ান ফ্ল্যাগ এখানে আমরা টু দিয়ে দিচ্ছি যেহেতু এই প্রসেস ওয়ানটা এখানে ডিনোট করতেছে টার্ন ইকু টু আমরা বলে দিচ্ছি এখন জিরো টার্ন নামে যে ভ্যারিয়েবলটা আছে ওটার ভ্যালু আমরা বলে দিলাম জিরো এখন আমরা ওয়াইল্ড লুকটা চেক করবো যে এই লাইনটা আমরা চেক করে দেখবো এই লাইনে ফ্ল্যাগের জে ফ্ল্যাগের জে কত ফ্ল্যাগের জে মানে কি ফ্ল্যাগ জিরো এখানে জের ভ্যালু জিরো না ফ্ল্যাগের জেতে কি আছে এটা আছে সো উই আর গেটিং ফলস হিয়ার অ্যান্ড দেন উই আর চেকিং টার্ন ইকুয়াল টু জে নাকি

ওই যে মিস যে লেফটে কালো ডট দিয়ে মানে ওই যে ফ্ল্যাগ 0 টু ফলস ফ্ল্যাগ 1 টু ট্রু এটা অনুযায়ী এই জায়গাটা বলছেন মিস আইডো নিচে এখানে ইয়েস মিস यस ইয়েস এই লাইনটা দিয়ে তো স্টার্ট হয়েছিল তাই না ইয়েস মিস ইয়া সো উই আর গেটিং ফলস এন্ড ট্রু এন্ড আলটিমেটলি তাহলে কি হবে এটা ফলস ফলস হবে ফলস মানে কি আমরা ওয়াইল লুপ থেকে বের হয়ে আসবো রাইট ইয়েস মিস ওকে কিন্তু হোয়াইল লুপ থেকে আমরা বের হয়ে আসতে আসতে কি আমাদের কনটেক্সট সুইচ হয়ে যাচ্ছে না লাইক 6 সেকেন্ডস এটা করতে 2 সেকেন্ড লেগেছে এটা করতে 2 সেকেন্ড এন্ড এটা করতে 2 সেকেন্ড তাহলে আমাদের কনটেক্সট সুইচ হয়ে গেছে না অলরেডি সো আমরা এখন প্রসেস 1 থেকে আবার প্রসেস 0 তে জাম্প করব প্রসেস 0 তে জাম্প করি প্রসেস 0 তে জাম্প করে আমরা ফ্ল্যাগ 0 কে ট্রু বানাই দিচ্ছি এই ফ্ল্যাগটাকে আমরা ট্রু করে দিব

j এর ভ্যালু 1 ইট ইজ অলসো গিভিং আস ট্রু আলটিমেটলি তাহলে হোয়াইল লুপ থেকে আমাদের কি आंसर আসছে ট্রু আসছে না यस তাহলে আমরা কি হোয়াইল লুপ থেকে বের হতে পারবো যদি ট্রু থাকে না ম্যাম এই লাইন এক্সিকিউট হতে হতে 6 মিলি সেকেন্ড পার হয়ে গেছে সো আমার আবার কনটেক্সট সুইচ হবে কন্টেক্সট সুইচ হয়ে আমি কার কাছে আসব আমি প্রসেস ওয়ান এর কাছে আবার ব্যাক করব প্রসেস ওয়ান এর বেলে আমরা কি দেখেছিলাম প্রসেস ওয়ান তার ক্রিটিক্যাল সেকশনে আসতে গেছিল বাট ইট কুডেন্ট লাইক স্টার্ট ইট বিকজ কন্টেক্সট সুইচ হয়ে গেছিল এখন কি হবে এখন তার এই যে ক্রিটিক্যাল সেকশনের যে তিনটা স্টেটমেন্ট কারণ প্রত্যেকটা স্টেটমেন্ট টু সেকেন্ড করে লাগে তো সে হাইয়েস্ট তিনটা স্টেটমেন্ট সে এক্সিকিউট করতে পারবে তারপরে তার আবার কন্টেক্সট সুইচ হয়ে যাবে তাই না তার কন্টেক্স সুইচ হয়ে যাওয়ার পরে আমরা কার কাছে ব্যাক করব আমরা আবার প্রসেস জিরোর কাছে ব্যাক করব কিন্তু প্রসেস জিরো কি এই ওয়াইল লুপ থেকে এখনো বের হতে পারবে পারবে না কিন্তু কারণ এখনো কিন্তু তার ফ্ল্যাগের যে ট্রু হয়ে আছে টার্ন ইকুয়ালস টু ট্রু হয়ে আছে সো সে এখনো ওয়াইল লুপে সে হচ্ছে স্টাক থাকবে আমরা দেখেছিলাম তো লাইক মেইনলি এই অ্যালগরিদমটার মেইন পারপাসটাই কি একটা প্রসেস যখন ওর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে অন্য প্রসেস যাতে তার ক্রিটিক্যাল সেকশনে এন্টার করতে না পারে তাইলে ও যেহেতু এখন আর ক্রিটিক্যাল সেকশন এখন তো শেষ হয়নি ও তো চারটা করে ক্রিটিক্যাল সেকশনের স্টেটমেন্ট আছে তাহলে স্টিল ও এখনো হচ্ছে এক্সিকিউশন ডান হয়নি সো দ্য আদার প্রসেস গান বি স্টাক হিয়ার কারণ ওর ফ্ল্যাগের যে এখনো ট্রু হয়ে আছে ওর টার্নও এখনো ট্রু হয়ে আছে তাই না তাইলে ও সিক্স মিলি সেকেন্ড ও এখানে ওয়েট করবে স্টাক করে থাকবে ওয়াইল্ড লুপে সিক্স মিলি সেকেন্ড ও ওয়েট করে আমরা আবার প্রসেস ওয়ানে জাম্প করব। প্রসেস ওয়ানে জাম্প করে আমরা বাকি লাইনস অফ কোড হচ্ছে এক্সিকিউট করব। যেটা সি এস ফোর লাইক ক্রিটিক্যাল সেকশন ফোর নাম্বার স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এই যে তাইলে তার পুরা ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন ডান ডান হওয়ার পরের লাইন কি ফ্ল্যাগ আই ইকুয়ালস টু ফলস তাহলে আমি এখন আই এর ভ্যালুটা ফলস করে দিব এই যে এখানে আমি আই এর ভ্যালুটা ট্রু ছিল ট্রু থেকে এখন আমি কি করে দিব ফলস করে দিব ঠিক আছে আই এর ভ্যালু ফলস করে দিয়ে এই লাইনটা ডান হয়ে গেছে এখন তার রিমাইন্ডার সেকশনটা হবে তো রিমাইন্ডার সেকশনে কি করতে পারবে একটা লাইন এক্সিকিউট করতে পারবে টোটাল 6 সেকেন্ড হয়ে গেছে সো আমরা আবার জাম্প করব প্রসেস 0 তে প্রসেস 0 তে এসে আমরা আবার চেক করি এখন ওয়াইল লুপের কন্ডিশনগুলা তো ওয়াইল লুপের কন্ডিশনে কি আসবে দেখেন তো এখন কি আসে ফ্ল্যাগ এর যেটা কি হয়ে আছে দেখেন তো ফ্ল্যাগ এর জে জ এর ভ্যালু হচ্ছে 1 এন্ড ফ্ল্যাগ এর জে হয়ে গেছে ফলস কারণ একটু আগে আমরা ফ্ল্যাগ এর এর ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছিলাম তাহলে এইটা হচ্ছে ফলস টার্ন ইকুয়ালস টু কি হয়ে আছে জে জ এর ভ্যালু 1 টার্ন ইকুয়ালস টু 1 তাহলে এটাও আমার

ট্রু হয়ে গেলে কি আমি লুপ থেকে আমরা বের হতে পারি তাহলে আমার ওয়াইল্ড লুপে আমি স্টাক থাকবো আমার কিছু এক্সিকিউট হবে না কারণ ওয়াইল্ড লুপের ভিতরে কোনো স্টেটমেন্ট নাই তো আমার কিছু এক্সিকিউট হবে না বাট উই উড স্টিল বি লাইক স্টাক ইন দা ওয়াইল্ড লুপ 6 মিলি সেকেন্ড কেন 6 6 এমএস কারণ 6 এমএস পরে আমার কনটেক্সট সুইচ হবে তার আগ পর্যন্ত তো সিপিইউ হচ্ছে প্রসেস 0 কে অ্যালোকেট করে দেওয়া আছে

দেন আমার সিক্স মিলি সেকেন্ড ডান ডান হয়ে যাওয়ার পরে আমি আবার যাচ্ছি প্রসেস ওয়ান এর কাছে এন্ড প্রসেস ওয়ান হচ্ছে তার যে আর একটা বাকি ছিল আর এস টু আর একটা রিমাইন্ডার সেকশন বাকি ছিল সে সেইটা টু মিলি সেকেন্ড করে সে দিয়ে দিবে আবার প্রসেস জিরোর কাছে প্রসেস জিরো কি করবে ওই CS3 এস থ্রি ক্রিটিকাল সেকশন থ্রি এন্ড ফোর আবার এক্সিকিউট করবে এই যে ক্রিটিক্যাল সেকশন ফোর এক্সিকিউট হওয়া মানে কি তার ক্রিটিক্যাল সেকশন ডান আর কিছু বাকি নাই তাহলে সে এই লাইনে এখন আসবে এই লাইনে এসে সে কি করবে ফ্ল্যাগ আই কে ফলস করে দিবে আই এর ভ্যালু কি জিরো তাহলে জিরো কে সে এখন আবার এটাকে কেটে ফলস করে দিচ্ছে ফলস করে দিলে তার সিক্স মিলি সেকেন্ড কাজ ডান বাট এখন কি প্রসেস ওয়ান এর কোনো কাজ বাকি ছিল আর তাহলে কন্টেক্ট সুইচ আর হচ্ছে না এখন প্রসেস 0 এর বাকি সব কাজ আবার রিমাইন্ডার সেকশনে বাকি 4 সেকেন্ড ধরে ওর কাজগুলা এক্সিকিউট হবে। मींस রিমাইন্ডার সেকশন দুইটা কেমনে? আই যে বলেছে রিমাইন্ডার সেকশনে দুইটা কোড স্টেটমেন্ট। স্টক করি। এখানে আপনার কি এখনো প্রবলেমটা আছে যে স্টাক ইন ওয়াইল লুপে কেন ছিল? না ওইটা তখন যখন আমার এই প্রসেস ওয়ান এর ক্রিটিক্যাল সেকশন হচ্ছিল তখন সে ফ্ল্যাগ যেও ট্রু পাচ্ছিল টার্ন ও ট্রু পাচ্ছিল সো দুইটা ট্রু পাওয়ার কারণে আলটিমেটলি তার ওয়াইল্ড লুকটা ট্রু হচ্ছিল এন্ড সে ওয়াইল্ড লুক থেকে বের হতে ছিল না মিস আবার ফ্ল্যাগ ফলস হয় এক্স্যাক্টলি তখন তার হচ্ছে ওয়াইল্ড লুকটা ফলস হয়ে গেছে ক্লিয়ার এটা ক্লিয়ার মিস ওকে তাহলে হচ্ছে আমাদের পিটারসন সলিউশনটা ডান আর এটা থেকে একটা কোশ্চেন থাকবে মাস্ট সো এটা একটু ভালো করে দেখেন মানে অ্যালগরিদমের কোড একটু ভালো করে মনে রাখেন যে ফ্ল্যাগ এর পরে টার্ন এর ভ্যালু দেন হোয়াইল চেক করতে হয় মানে এই কোডটা একটু ভালো করে মনে রাখেন ঠিক আছে আর পি এই যে আই এর ভ্যালু এন্ড জি এর ভ্যালু দেখেন দুইটা প্রসেসের জন্য কিন্তু সুইচ হয়ে গেছে প্রসেস জিরো এর জন্য আই এর ভ্যালু ছিল জিরো জে এর ভ্যালু ছিল ওয়ান প্রসেস ওয়ান এর জন্য আই এর ভ্যালু ওয়ান জে এর ভ্যালু জিরো এটা মনে রাখেন এই জায়গাটা খেয়াল করে রাখেন ম্যাম হ্যালো জি জি বলেন এখান থেকে কি এরকম সিমুলেশন বেসড কোশ্চেন আছে यस यस ওকে ঠিক আছে ওকে সো আমরা এতক্ষণ যেটা দেখছিলাম ওটা ছিল সফটওয়্যার বেসড আর এখন আমরা দেখব কিছু হার্ডওয়্যার বেসড সলিউশনস যে হার্ডওয়্যার কে ইউটিলাইজ করে আমরা হচ্ছে এই যে ক্রিটিক্যাল সেকশনের প্রবলেম গুলাকে ট্রাই করব সলভ করার সো এটা বলার আগে হার্ডওয়্যার বেসড কেন বলতেছি বিকজ আমরা মেমোরির কোনো একটা লাইক মেমরি একটা লোকেশন কে ইউজ করব একটা ভ্যারিয়েবল ইউজ করব মানে ভ্যারিয়েবল গুলো তো মেমোরিতে স্টোর থাকে সো আমরা দুইটা প্রসেসের জন্য একটা শেয়ারড মেমোরি লোকেশন পাবো নিজে থেকে আমরা বানাই নিব শেয়ার্ড লোকেশন যেখানে পি ওয়ান অ্যান্ড পি টু দুইটা প্রসেসেরই অ্যাক্সেস থাকবে সো আমরা সিন্স মেমোরি লোকেশন ইউজ করতেছি উই আর কলিং ইট হার্ডওয়্যার বেসড এখানে তো আমরা আসলে কোনো মেমোরি লোকেশন ইউজ করি আমরা হচ্ছে কিছু ভ্যারিয়েবল নিছি ভ্যারিয়েবলগুলো আমরা চেক করে দেখতাম যে এই ভ্যারিয়েবলটা এখন ট্রু আছে না ফলস আছে অ্যান্ড দিস টাইম আমরা মেমোরিতে কিছু একটা ভ্যালু চেঞ্জেস করব মেমোরির ভিতরে অ্যান্ড দেন ওইটার উপর বেস করে উই আর গান লাইক সলভ লাইক ক্রিটিক্যাল সেকশনের প্রবলেমটা সো দেখি সামনে কি হয় এটার জন্য সো এই জিনিসটা মেইন আইডিয়াটা হচ্ছে লকিংয়ের এর উপর ডিপেন্ড করে লাইক লকিং এর উপর বেস করে করা তো লকিং জিনিসটা নাথিং আমরা যেটা মাত্র বললাম যে একটা মেমোরি লোকেশন নিব লক লকিং এইটাই একটা ধরেন লক নামে মেমোরিতে একটা লোকেশন আমরা অ্যাসাইন করে নিব নিজেরা নিজেরা নিয়ে নিব যেটা নাম দিতে পারি ধরেন লক তো এই লকটা এটা ডিনোট করবে যে কোনো একটা প্রসেস পি ওয়ান যদি তার ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করে রাইট নাও তাহলে আমরা বলতে পারবো ইট ইজ লকড এন্ড যদি কোনো প্রসেস পি ওয়ান অথবা পি টু কেউ তার ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতেছে না দেন উই কল ইট আনলক ঠিক আছে আর গাইস ওকে ঠিক আছে সো আর লকটা বেসিকলি হচ্ছে মেমোরির একটা লোকেশন কে আমরা একটা নাম দিচ্ছি লক এন্ড এই লকিং টেকনিকটা আমরা ইউজ করি ইউজুয়ালি এই যে দুইটা দুটাই ইনস্ট্রাকশন অ্যাজ ইন হচ্ছে দুইটা ওয়ে আছে ওয়ান ইজ টেস্ট অ্যান্ড সেট আনাদার ওয়ান ইজ কম্পেয়ার অ্যান্ড সোয়াপ আমরা এই দুইটাই দেখবো যে টেস্ট অ্যান্ড সেট কি অ্যান্ড কম্পেয়ার অ্যান্ড সোয়াপ কি সো এখানে কিছু ভুগেঝুগি কথা লেখা আছে যেমন সিঙ্গেল প্রসেসারের ক্ষেত্রে আমরা ইজিলি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি যে আমরা যখন একটা প্রসেস সিপিউতে রান করবে তখন আমরা অন্য কোনো প্রসেসকে সিপিউতে আসতে দিব না বা অন্য কোনো ইন্টারাক্টকে আমরা এন্টারটেইন করব না তাহলেই তো দেখতে পাই যদি অন্য কোনো ইন্টারাপ্ট না আসে তাহলে তো লাইক শেয়ার ভ্যারিয়েবলে কোনো চেঞ্জেস হওয়ার কোনো প্রশ্নই আসে না লাইক ইফ উই মেক ইট লাইক প্রিএমটিভ টাইপের বানাই ফেলি সো এটা সিঙ্গেল প্রসেসরের ক্ষেত্রে উই ক্যান ডু দিস বাট যখন মাল্টি প্রসেসর হয় তখন আমরা তো এটা করতে পারবো না তখন তো আমাদের এক একটা প্রসেসরে এক একটা প্রসেস হচ্ছে লাইক এক্সিকিউট হচ্ছে তখন তো আমরা চাইলেই ইন্টারাপ্টকে বলতে পারি না যে আই উইল নট লাইক এন্টারটেইন দিস ইন্টারাপ্ট রাইট নাও তখন আমাদের ওই যে বিভিন্ন টেকনিক ইউজ করতে হয় তো দুইটা টেকনিক হচ্ছে টেস্ট এন্ড সেট অ্যান্ড ওয়ান ইজ কম্পেয়ার অ্যান্ড সোয়াপ সো ওইটা দেখি এখন টেস্ট অ্যান্ড সেটটা কি আগে এই কোডটুকু বোঝা লাগবে সো তার আগে বলেছে অ্যাটমিক্যালি এক্সিকিউট হয় এটা বলতে বোঝাচ্ছে যে পুরা যে এই যে এতটুকু কোডে যে আছে বুলিয়ান এটা কি একটা ফাংশন না এই ফাংশনটা আমরা যখন কল করতেছি লাইক এটা অ্যাট আ টাইম এটা এক্সিকিউট হয় এরকম হবে না যে এই লাইনটা আগে এক্সিকিউট হচ্ছে দেন এই লাইনটা এক্সিকিউট হচ্ছে না অন্য প্রসেসের জন্য অন্য কোনো লাইন এক্সিকিউট হয়ে যাচ্ছে নো আমরা যখন কোনো একটা প্রসেসের জন্য এই থেকে কল করব তখন এই পুরো ফাংশনের পুরো সবগুলা লাইন এট আ টাইম এক্সিকিউট হবে পুরো ফাংশনটা প্রপারলি এক্সিকিউট হওয়ার পরে আমরা অন্য প্রসেসের জন্য লাইক উই ক্যান কল ইট

সো এখানে বলতেছে বুলিয়ান টেস্ট অ্যান্ড সেট আপনারা মেবি পাইথনে দেখে এটা বুঝবেন না বুলিয়ান বলতে বোঝাচ্ছে এই ফাংশনটার ডেটা টাইপটা রিটার্ন টাইপটা কি রিটার্ন টাইপটা কি অ্যান্ড টেস্ট অ্যান্ড সেট হচ্ছে নেম অফ দ্য ফাংশন এটা হচ্ছে কি প্যারামিটার নিচ্ছে ফাংশনটা এইখানে আপনারা অলরেডি ল্যাবে করেছেন না সি সি প্রোগ্রামিং করে থাকলে ইউ গাইস নো যে এটা হচ্ছে পয়েন্টার লাইক এটা দিয়ে পয়েন্টার বুঝাচ্ছি আমরা যে আমরা হচ্ছে পুরো লোকেশনটা মেমোরি মেইন লোকেশনটাকে আমরা পাস করে নিচ্ছি এখানে সো এই ফাংশনটা যখন আমরা কল করবো উই আর গ্যান লাইক পাস দ্য ভ্যালিউ টার্গেট

তাহলে আর বিতে থাকবে জিরো দেন টার্গেট এর ভ্যালিউ চেঞ্জ হয়ে হয়ে যাবে ট্রু ওয়ান বলতে পারি রিটার্ন করবো আমরা কি জিরো রিটার্ন করবো ঠিক আছে এটা যদি ধরেন কোন একটা প্রসেস এর জন্য ফর এক্সাম্পল দেখাইলাম যে কোন একটা প্রসেস এর জন্য উই আর কলিং এ টেস্ট সেট ফাংশন ফাংশনটাকে কল করলাম তাহলে ভিতরে কি হবে যেই ভ্যালুটা পাঠাইলাম সেই ভ্যালুটা যাবে

কস যাওয়ার পরে টার্গেটের ভ্যালু আমরা কি করে দিব ট্রু করে দিব অথবা ওয়ান করে দিব দেন রিটার্ন কি করব ফলস রিটার্ন করব তাহলে ওয়াইল লুপে আলটিমেটলি আমরা কি ফলস পাচ্ছি না গাইজ আছেন এটা কি বুঝতে পেরেছেন কেন ফলস পাচ্ছি To... Okay, sure. Okay, sure. আমার ধরেন দুইটা প্রসেস আছে পি ওয়ান অ্যান্ড পি টু যাদের কেউই এখনো তাদের ক্রিটিক্যাল সেকশন কিছু স্টার্ট করে নাই তাহলে আমার লকটা কি ফার্স্টে আনলকড হয়ে আছে না মানে লকের ভ্যালিউ ফার্স্টে ফলস হয়ে আছে না রাইট কে ইউ ইউজ কিছু তারপরে আমি এখন ওয়াইল লুপে এই যে টেস্ট এন্ড সেট इट्स আ ফাংশন আমি ফাংশনে লকের ভ্যালু এ যে এন্ড পার্সেন্ট দাও মানে কি আমি মেমোরি যে মেইন অ্যাড্রেসটা সেটা পাঠাচ্ছি লকের যে অ্যাড্রেসটা সেটা পাঠাচ্ছি ওই ভ্যালুটা পাঠিয়ে দিচ্ছি সো ভ্যালু কোত কোন্টা গেল ফলস ভ্যালুতে গেল সো টেস্ট এন্ড সেট এই ফাংশনটাতে কোডসগুলা কি কি বেসিক্যালি আমরা আর ভি তে তাহলে পাচ্ছি ফলস দেন আমরা টার্গেট যেটাকে বলতেছি বা লক বলতে পারি লক এর আমরা করে দিচ্ছি ট্রু দেন রিটার্ন করতেছি কি ফলস রাইট এই কোড এক্সিকিউট হবে না টেস্ট এন্ড যদি আমি কল করি তাহলে আমরা আলটিমেটলি টেস্ট এন্ড সেট থেকে আমি কি ফলস পাচ্ছি না ওয়াইল্ড লুপের জন্য বিকজ ইট ইজ রিটার্নিং ফলস

দেখেন কি হবে পি টু যদি টেস্ট এন্ড সেটে লক পাঠায় দে লক এর ভ্যালু কি হয়ে গেছিল আমরা একটু আগে ট্রু করে দিছিলাম না এই জায়গাটা চেঞ্জ হয়ে ট্রু হয়ে গেছিল না यस मिस রাইট তাহলে টেস্ট এন্ড সেটে আর ভি তে আমরা কি পাচ্ছি ট্রু যাবে না লক ভ্যালু কি হয়ে যাচ্ছে ট্রু ট্রু ছিল ট্রুই থাকবে রিটার্ন কি করবে ট্রু রিটার্ন করবে তাহলে পি টু এর জন্য উই আর গেটিং ট্রু রাইট লকে বাট লকের आंसरটা ভ্যালুটা ট্রু থাকবে কেন চেঞ্জ হলো না যে কারণ এই যে টার্গেটের ভ্যালু অলস ট্রু এটা তো একদম মানে হার্ড কোড করে লিখে দাও ট্রু রাইট তাইলে আমরা কি পাচ্ছি এখন এই জায়গাটা থেকে আমরা ওয়াইল এ ট্রু পেয়ে যাচ্ছি না তাহলে সে ওয়াইল এখন স্টাক থাকবে না সে কি পরে তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে নো মিস পারবে না পি টু এখন স্টাক থাকবে কতক্ষণ থাকবে যতক্ষণ না পি ওয়ান তার পুরা ক্রিটিক্যাল সেকশন কমপ্লিট করতেছে তার ক্রিটিক্যাল সেকশন যখন ডান হবে তখন পি ওয়ান ভ্যালু কি করে দিবে ফলস করে দিবে এই ট্রুটা কি হয়ে যাবে আবার ফলস হয়ে যাবে তখন আমরা ওয়াইল্ড লোপে কি পি টু এর জন্য ফলস পাবো একটা পয়েন্টে গিয়ে তখন পি টু নিজে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে একটা প্রসেস যখন তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে তখন আর একটা প্রসেস যেতে না পারে আইডিয়া এখন এটা হচ্ছে সি

মানে আপনারা বুঝতে পারতেছেন তো যে লকের ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছে এটা তো একটা শেয়ার্ড ভ্যারিয়েবল আর আমরা হচ্ছে মেমোরি একদম অ্যাড্রেস মানে মেমোরির ভিতরে গিয়ে আমরা লকের ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি সো যখন p1 চেক করতেছে লকের ভ্যালু হচ্ছে ফলস তখন সে কি করতে পারতেছে সে তার নিজে ক্রিটিক্যাল সেকশন থেকে এক্সিকিউট করতে পারতেছে বাট এট দ্য সেম টাইম যদি p2 দেখে সে তো দেখবে যে আমার লকের ভ্যালু ট্রু হয়ে গেছে কারণ এই যে দিস লাইন অফ কোড এই লাইনটা কোডের এই লাইনটা ট্রু করে দেয় তখন তো সে আর পারবে না সে ওয়েট করবে কতক্ষণ ওয়েট করবে যতক্ষণ না পি ওয়ান লকটাকে আবার ফলস করে দেয় ততক্ষণ ওয়েট করবে লকটাকে যখন আবার ফলস করে দেওয়া হবে মানে আনলক করে দেওয়া হবে তখন পিটু আবার নিজের ক্রিটিক্যাল সেকশন সে এক্সিকিউট করতে পারবে সে তখন হচ্ছে এই যে আরভি এর ভ্যালু দিবে ফলস লকের ভ্যালু সে করে দিবে ট্রু মানে সে এখন লক করে দিচ্ছে সে রিটার্ন করবে ফলস সো দ্যাট ফলস রিটার্ন করলেই তো আমরা হচ্ছে ওয়াইল্ড লুক থেকে বের হতে পারবো রাইট ম্যাম লকের ভ্যালু যদি একবার ট্রু হয় বা যেটা দাও থাকে যে টার্গেট তাহলে কি আবার চেঞ্জ করার কোনো ওয়ে আছে ইয়েস এই যে এই লাইনে আমরা পজ করতেছি না ও আচ্ছা আচ্ছা স্টকের ভ্যালু দুইবার চেঞ্জ করতেছি দেখেন আমরা টার্গেট নামে মানে নাম দিচ্ছি বা টার্গেট আসলে তো লক লককে পাঠাচ্ছি তাই না তাহলে দেখেন এই লাইনেও আমরা একবার পজ করতেছি আবার ফাংশনের ভিতরে টেস্ট এন্ড সেট ফাংশনের ভিতরে আমরা ট্রু করতেছি ফাংশনটা থেকে যখন বের হয়ে আমার ক্রিটিক্যাল সেকশনে কাজ করা শেষ হয়ে যাচ্ছে তখন আমি আবার লকের ভ্যালু ফলস করে দিচ্ছি ঠিক আছে আমি পরের টপিকে কি যাব यस मैम ওকে সো এই টপিকটা ইজ লাইক পুরাই সেম এইটার মতই একটু জাস্ট কিছু স্লাইড মডিফিকেশন স্লাইড মডিফিকেশন অ্যাজ ইন হচ্ছে এখানে আমরা আগে ট্রু এন্ড ফলস নিয়ে কাজ করতেছিলাম সো এখন হচ্ছে আমরা ইনস্টেড অফ ট্রু এন্ড ফলস আমরা 0 1 ভ্যালু নিয়ে কাজ করব ঠিক আছে সো লেটস সি এই কোডটা কি বলে আগে ইরেজ করা ইজ वेरी ডিফিকাল্ট

অ্যান্ড এই ফাংশনটা যখন কল করি আমি এক্সপেক্টেডে কি অলওয়েজ জিরো পাঠাচ্ছি অ্যান্ড নিউ ভ্যালিউ তো অলওয়েজ ওয়ান পাঠাচ্ছি এটা আমি নিজেই পাঠিয়ে দিচ্ছি ইটস নট লাইক যে ইস না চেঞ্জ এক্সপেক্টেড ভ্যালু ইজ অলওয়েজ গোনা বি জিরো নিউ ভ্যালু ইজ অলওয়েজ গোন বি ওয়ান সো নাও দেখেন টেম্পের ভ্যালুটা জিরো অ্যান্ড আমি চেক করে দেখতেছি যে ভ্যালিউ ইকুয়ালস টু এক্সপেক্টেড নাকি মানে এখানে যে লকের ভ্যালু আর আমার এক্সপেক্টেডের ভ্যালিউ সেম নাকি

আমি লকটা নিজের কাছে নিয়ে নিলাম চেঞ্জ করে করে দিলাম মানে এই কোডটার কাজটা এটাই সে চেক করে দেখতেছে যে লকটা জিরো আছে নাকি লকটা যদি জিরো থাকে সে তখন লকটার ভ্যালু ওয়ান করে দিয়ে নিজে অ্যাকোয়ার করে নেয় এই কোড টুকু বুঝতে পারছেন লাইক আই এন টি যে এই পার্টুকু এই ওকে পার্টুকু ও রিপিট উইথ গেম আমরা এই ফাংশন ফাংশনটাতে একটা ভ্যালু নেই দেন লাইক তিনটা ভ্যালু নেই একটা হচ্ছে লক এর ভ্যালিউ এই যে ভ্যালু যেটা দেখতে পাচ্ছেন

আমি লকের ভ্যালিউটা চেক করে দেখতেছি যে আমার এক্সপেক্টেড ভ্যালিউ সমান নাকি মানে সেম নাকি যদি সেম হয় তাহলে আমি এটাকে নিউ ভ্যালু বল তখন আমি ভ্যালুটাকে নিউ ভ্যালু দিয়ে দিচ্ছি অ্যাজ ইন আমি ওয়ান করে দিচ্ছি অ্যান্ড রিটার্ন করে দিচ্ছি আমি লকের ভ্যালিউটাকেই ঠিক আছে এই কোডের কাজটুকু এতটুকু নেই তো এই কোডটা ইউজ করে আমরা হচ্ছে দুইটা প্রসেসের মধ্যে আবার সিনক্রোনাইজেশন করবো সো লেটস সি পি ওয়ান প্রসেস আছে পি টু প্রসেস আছে এখন পি এর জন্য আমি এই কাজটা করতেছি এই কম্পেয়ার এন্ড সোয়াপ তো ফার্স্ট তো লক অলওয়েজ জিরো থাকবে পি ওয়ান পি টু মাত্র স্টার্ট করছে ওদের কোনোটারই ক্রিটিকাল সেকশন স্টার্ট হয় নাই সো এখানে আমার ভ্যালু থাকতেছে জিরো এখানে আমার ভ্যালু জিরো অ্যান্ড ওয়ান পাস করতেছি তাহলে আমার এই ফাংশন কি হবে ভ্যালু টেম্পে জিরো চলে যাবে রাইট যেহেতু লকের ভ্যালুটা এখানে এখানে ক্যাচ করে এই ভ্যালিউটাকে স্টোর করতেছেোড সো ভ্যালিউ এখন জিরো আছেোস ট্রু সিন্স ইটস ট্রু আমি ভ্যালিউটাকে চেঞ্জ করে ওয়ান করে দিব এখন ওয়ান করে দিয়ে আমি টেম্পকে রিটার্ন করবো টেম্পের ভ্যালিউ কত ছিল জিরো ছিল আমি জিরো রিটার্ন করতেছি

ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট হওয়া শেষ হলে দেন লকের ভ্যালু আমরা আবার কি করে দিব জিরো করে দিব একটু আগে তো আমরা লকের ভ্যালু ওয়ান করে দিছিলাম এখানে থেকে যে ভ্যালু ইকুয়ালস টু নিউ ভ্যালু দিয়ে আমরা ওয়ান করে দিছিলাম সো এটাকে আবার আমরা জিরো করে দিব জিরো করে দিয়ে রিমাইন্ডার সেকশনটা এক্সিকিউট হবে তো এই যে কাজটা করলাম হাউ ইট ইজ প্রিভেন্টিং পি টু ফ্রম এক্সিকিউটিং ইটস ওন ক্রিটিক্যাল সেকশন এটা বলেন তো আমরা যে এই কোডটা ইউজ করতেছি মানে এইভাবে যে আমরা একটা লক ইউজ করে মেমোরিতে একটা জায়গাতে লক নামে কিছু একটা বিল্ড করে পি টু কিভাবে এখন মানে ইট ইজ গেট লাইক নট এক্সিকিউটিং ইটস ওন ক্রিটিক্যাল সেকশন ওকে আমি বলি সিন্স লাইক কেবি রেসপন্ড করবেন না পি ওয়ান যখন লকের ভ্যালিউ ওয়ান করে দিছে গাইজ লাইক ওর ক্রিটিক্যাল সেকশন যখন এক্সিকিউট করতেছিল তখন তো ও লকের ভ্যালিউ ওয়ান করে দিছে রাইট লাইক এই লাইনটাতে টু নিউ ভ্যালু দিয়ে নিউ ভ্যালু কত ছিল ওয়ান ছিল সো পি ওয়ান লক এর ওয়ান করে দিছিল এখন চিন্তা করেন পি টু যখন এই সেম ফাংশনটাকে কল করবে ও কি করবে ও লকের ভ্যালিউ পাঠাবে জিরো পাঠাবে ওয়ান পাঠাবে এখন লকের ভ্যালু কত হয়ে আছে ওয়ান হয়ে আছে না পি টু এর জন্য সো আমাকে রিটার্ন কি করবে ওয়ান রিটার্ন করবে না ইনস্টেড অফ রিটার্নিং ওয়ান রাইট পি ওয়ান এর জন্য তো উই আর গেটিং জিরো আমরা জিরো রিটার্ন করতেছিল বাট পি ওয়ান এই মানে এই পি টু প্রসেসটার জন্য আমার লকের ভ্যালু তো ওয়ান করে দিছিলাম সো ওয়ান থেকে ইটস রিটার্নিং মি ওয়ান এন্ড ওয়ান নট ইকুয়ালস টু জিরো এটা কি একটা ট্রু স্টেটমেন্ট না ইয়েস ম্যাম টু আমরা লুপের মধ্যে স্টাক থাকব না তখন ইয়েস ম্যাম তখন আর এক্স্যাক্টলি মানে এখানে কি হচ্ছে পি1 মেমরি লোকেশনে গিয়ে সে যখন তার নিজে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে সে তখন লকের ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে মানে সেটাকে লক করে দিচ্ছে ওয়ান করে দেওয়া মানে আমি লক করে দিচ্ছি অ্যান্ড দেন ও যেহেতু লক করে দিচ্ছে পি যখন এই জিনিসটা চেক করবে এই ফাংশন থেকে কল করবে ও দেখবে ও অলওয়েজ ওয়ান রিটার্ন পাচ্ছে এন্ড ওয়ান রিটার্নের কারণে ও সবসময় ওয়াইল লুপের ভিতরে মানে স্টাফ থাকবে যতক্ষণ না পি আবার এটাকে চেঞ্জ করে জিরো করে দেয় যে এই লাইনটাতে সে আবার জিরো করে দিচ্ছে যখন জিরো করে দিবে তখন পি টু বিল গেট দ্য চান্স যে আচ্ছা ওকে ফাইন এখন আমি জিরো পাচ্ছি এখন আমি হচ্ছে ওয়াইল লুপ থেকে বের হয়ে যাব। বুঝা গেছে সরি গাইস ইজ মানে আমি একদমই ইউজ টু না এইভাবে করে ক্লাস নিয়ে সো আমার নিজের বুঝতে অসুবিধা হচ্ছে যে ইউ আপনাদের রিয়াকশন হয়তোবা সামনে দেখতে পারলে আমি আরো বেটার বুঝতে পারতাম যে কি হচ্ছে আম দিস ইজ দা লাস্ট স্লাইড আজকে আমরা এই স্লাইডটুকু দেখেই থাকবে এই স্লাইডটা দেখি এই স্লাইডে কিছুই না আমরা এতক্ষণ ধরে একই কনসেপ্টকে জাস্ট বারবার বারবার দেখতেছিলাম যে ডিফারেন্ট সর্ট অফ ইমপ্লিমেন্টেশন এখানেও আমরা দেখছি যে একটা কিছু টেস্ট করে সেট করে দিচ্ছে লক লাইক ফলস করে ট্রু করে দিচ্ছে সো তখন স্টাক থাকে ওয়াইল লুপের ভিতরে এখানে আমি কি দেখছি যে ওয়াইল লুপে আমি স্টাক থাকতেছি সো জিনিসই লকও হচ্ছে একটা লাইক লকিং প্রসেস এখানে আমরা অ্যাকোয়ার অ্যান্ড রিলিজ এই দুটো ফাংশন ইউজ করি তো অ্যাকোয়ার ফাংশনটা কি করে ও চেক করে দেখে যে আমার লকটা কি এখন অ্যাভেলেবেল আছে নাকি নাই

এক্সিকিউট করতেছে তার মানে কি এখন এটা লক হয়ে আছে সো এটা তার মানে অ্যাভেলেবেল নাই অ্যাভেলেবেল না থাকলে ইট উইল বি স্টাক আর যদি অ্যাভেলেবেল থাকে তার মানে কি ও ওয়াইল লুপ থেকে বের হয়ে আসবে নট অ্যাভেলেবেল মানে কি ওয়াইল লুপটা ট্রু রিটার্ন করতেছে আর অ্যাভেলেবেল যদি হয় তার মানে কি ওয়াইল লুপটা আমাকে ফলস রিটার্ন করতেছে ফলস রিটার্ন করলে আমি এই লুপ থেকে বের হয়ে তখন অ্যাভেলেবেলকে ফলস করে দিব কারণ আমি এখন এটাকে অ্যাকোয়ার করে ফেলছি আমি লকটাকে নিজে ইউজ করবো আই এম ইউজ দিস লক সো এটা ইটস নট এনি মোর অ্যাভেলেবেল এতক্ষণ অ্যাভেলেবেল ছিল ছিল দেখে আমি ওয়াইল্ড লুকে স্টাক ছিলাম না আমি ওয়াইল্ড লুপ থেকে বের হয়ে আসছি অ্যান্ড নাও আমার আমি যে সেম লকটাকে আমি আবার ফলস করে দিচ্ছি মানে ইটস লাইক আপনি একটু চিন্তা করেন আপনি যখন কোনো একটা কিজ ইউজ করেন ফার্স্টে কিটা অ্যাভেলেবেল থাকে আপনার কাছে আপনার হাতে হয়তো আছে ইউ লেট নাই আমরা যখন যাই কিজ সামনে যে আলমিরা গুলা রাখা আছে ওখানে কী গুলা থাকে না সো আপনি আপনার কোনো একটা এলিমেন্ট যখন একটা বক্সে রেখে দিবেন আপনি কি করবেন আপনার এই কি অ্যাকোয়ার করে ফেলবেন রাইট অ্যান্ড ইউ ক্যান সে দিস কি ইজ নট এনি মর অ্যাভেলেবল আপনার কাজ যখন শেষ হয়ে যাবে লাইব্রেরি থেকে ইউ ক্যান রিটার্ন দ্য কি আইডিয়াটাও সেম আপনি যখন নিজের ক্রিটিক্যাল সেকশনটাকে পি ওয়ান প্রসেস যখন ওর ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করতে চাবে ও তখন কি করবে দেখবে চেক করে দেখবে যে লকটা কি আছে নাকি নাই লকটা যদি অ্যাভেলেবেল থাকে ইট উইল মিন যে নো আদার প্রসেস ইজ এক্সিকিউটিং দেয়ার ক্রিটিক্যাল সেকশন তার মানে ওর জন্য এখন সেফ ও ক্রিটিক্যাল সেকশনটা এক্সিকিউট করা তো তখন সে লকটা নিয়ে নিবে অ্যাকোয়ার করে ফেলবে নিয়ে এসে বলে দিবে দিস লক ইজ নো মোর অ্যাভেলেবেল রাইট নাও সেম প্রসেস আপনি যেমন আপনার কিজ নিয়ে লাইব্রেরিতে যখন যাবেন ইউ গান আপনার কিটা আপনার ওই লকারটা তো আর এভেলেবেল থাকতেছে না রাইট ইস গান বি অকিউপাইড সেম থিং এখন পি ওয়ান বলতেছে যে লকটা অকিউপাইড ইজ নট এভেলেবেল তারপরে ওর কাজ যখন শেষ হয়ে যাবে তখন সে রিলিজ করে দিবে যে এতটুকু কোডে সে রিলিজ করে দেওয়া মানে কি সে এখন বলবে যে লকটা এখন অ্যাভেলেবেল ইজ ট্রু সো তখন পি টু প্রসেস যদি চেক করতে যায়

আমি চাইছিলাম আরেকটা অনলাইন ক্লাস নিয়ে শেষ করতে বাট আই ডোন্ট থিঙ্ক সো এটা অনলাইন ক্লাস নিয়ে আমি লাইক আজকে যেটা দেখতে পাচ্ছিস ইজ বি যদি অনলাইন ক্লাস নিয়ে করতে চাই সো আমরা কুইজের পরে ক্লাস করে স্যাটারডেতে উই উইল ফিনিশ ইট এক দুই তারিখে ঠিক আছে ম্যাম কুইজের পর কি ক্লাস হবে ইয়েস আপনারা অনলাইন ক্লাস যদি করেন তাহলে কুইজের পরে আমি কোনো ক্লাস নিব না বাট আপনারা আই ডোন্ট থিংক সো অনলাইন ক্লাসটা ভালো আইডিয়া হবে সো আমাকে তাহলে দুই হ্যাঁ ম্যাম ফিজিক্যাল নিলেই বেটার আই গেস আমার আমার কাছে আই এম অলসো কমফোর্টেবল লাইক যদি বোর্ডে লিখে লিখে বুঝাইতে পারি এভাবে না বুঝায় সো আমরা তাহলে দুই তারিখে কুইজের পরে ক্লাস করব না এন্ড সেমাফোরটা ট্রাই করব ওইদিন শেষ করে দেয়ার আর সোফার এই এইটিন নাম্বার সাইড পর্যন্ত তো আপনাদের কুইজ আছেই স্যাটারডেতে

आह यू कैन लाइक कांटेक्ट मी आई विल ट्राई जो को नो भाग बे आप बार कंसल्टेशन बाकी चुक दिए सॉल्व करा जाएना की ओके बाय बाय गाइस अस्सलामुअलैकुम मैम वालेकुम सलाम अस्सलामुअलैकुम मैम As-salamu alaykum. Do ki attendance? And she lost, okay? No, no, no. I don't have Okay, madam